বাংলা চ্যানেল, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমি খুব খুব ভালো আছি। তো ফ্রেন্ডস, আমার আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো ফ্রেন্ডস, আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকে। তো আমি এখন রেডি, হাফ রেডি হয়েছি বলতে পারো। আমি আর আমার হাজবেন্ড এক জায়গায় যাচ্ছি, মানে আমার হাজবেন্ডের শরীরটা ঠিক নেই, তো ডক্টরের কাছে যাচ্ছি। তো ভাবলাম এখন থেকেই ব্লগটা স্টার্ট করি। আর মর্নিং বললাম, এটাকে মর্নিং বলা চলে না, কারণ 12টা বাজতে যায়, মানে 20 মিনিট বাকি 12টা বাজতে। তো আমার হাজবেন্ড বললো খাওয়া দাওয়া করে চলো। তো ভাবলাম যে ওকে খেতে দিয়ে দিই, ও খাচ্ছে। আর আমি ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা একটু স্টার্ট করি, কথা বলি, তারপর ভিডিও করতে পারবো কি পারবো না তার নেই ঠিক। তো সেই জন্য ভিডিওটা স্টার্ট করে দিলাম, তোমাদের সাথে কথা বলতে বসে গেছি। আর কখন বাড়ি আসবো সেটা তো এখন বলতে পারছি না, তো সেই কারণেই আর কি। আর আজকে সেরকম বেশি কিছু রান্না করিনি, যেহেতু যাবো এক জায়গায় বললামই তোমাদেরকে, তো সেই জন্য বেশি কিছু রান্না করিনি। আর কি রান্না করেছি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো, সেটা সিম্পল হলেও আমার কাছে, মানে রান্না করতে যে কোনো, মানে অল্প কিছু রান্না করতে গেলেও তো একটা টাইমের ব্যাপার লাগে, তারপর তো ঘরের কাছে রয়েছে, তো সব কিছু করতে একটু টাইমই লেগেছে আমার। আর কালকে রাত্রে যেহেতু ভালো হয়নি, তো জানি না কেন ঘুমায়নি, তো সেই জন্য অতটা আমার ভালো লাগছে না। তো যাই হোক, ছাড়ো সব কথা, ফালতু লাভ নেই। তো চলো, আমি জানি না ভিডিও তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে এর পরে আমি কিছু পারবো কি না, তো চলো দেখতে থাকবো কন্টিনিউ ভিডিওটা। আশা করছি একটু হলো যদি ভালো লাগে তোমাদের, তো চলো ফালতু আর বকবো না, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আমি খেতে বসে পড়েছি, আমার হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে বললামই। আর এই দেখো, পটল ভেজেছিলাম, আলুটা একটু লাল লাল হয়ে গেছে, তাড়াহুড়ো করলে যেটা হয় আর কি। এখানে ডাল আছে, আলু ভাজা, পটল ভাজা, আর এটা হচ্ছে দেখো, মানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে বেসন দিয়ে পেঁয়াজি টাইপের করে নিয়েছি। তো যাই হোক, তো এবার আমি খেয়ে নেবো, কারণ হচ্ছে এইগুলোই করেছি, কারণ বলতো বেশি কিছু করতে আর পারিনি। তো এরকম ভাজা কোনো কিছু দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু ভালো লাগে, তো এখন সেরকম ঠান্ডা হয়ে যায়নি, মোটামুটি গরম আছে। তো চলো খাওয়া দাওয়া করে আবার বেরোবো, তো এখন আর কথা বলছি না, পরে কথা বলবো তোমাদের সঙ্গে। তো দেখো বন্ধুরা, ডক্টরের কাছ থেকে আসার সময়, তো আমি অটো থেকে নেমে আসছিলাম যখন, মানে তার আগে থেকেই মেঘলা করেছিল, আর আকাশের ওয়েদারটা দেখেছো কীরকম, এক্ষুনি বৃষ্টি চলে আসবে, পুরো কালো মেঘ, পুরো যেন কি বলবো, যেন এক্ষুনি বৃষ্টি চলে আসবে। কিন্তু এখন কটা বাজে জানো তো? এখন বাজে হচ্ছে 4:10। তো দেখতে পাচ্ছ আকাশের ওয়েদার কেমন। আমার হাজবেন্ডকে বললাম আগে বাড়ি চলে যেতে, আর আমি অটো থেকে নেবে মেডিকেলে ঢুকেছিলাম, কিছু ওষুধ নিয়ে আসছিল, তো ওগুলো নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি যখন, তখন দেখলাম একটুখানি ক্যামেরা করলাম। আর কেন বলো তো, দেখতেই পাচ্ছ কীরকম মেঘলা ওয়েদার, এক্ষুনি বৃষ্টি চলে আসবে, তাড়াতাড়ি করে বাড়িও চলে যাচ্ছি। আর কী বলতো, বেশিক্ষণ এখানে থাকা যাবে না, এক্ষুনি মানে বৃষ্টি আসবে আসবে, বুঝতে পেরেছো তো কীরকম অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, বেশি তোমাদের সঙ্গে আমি বকে ফেলছি, আর কি বলবো তোমাদেরকে, মানে প্রচণ্ড টায়ার্ড লাগছিল, ভালো লাগছিল না, ইচ্ছে করছিল না যে ক্যামেরাটা বার করে একটু ভিডিও করি, কিন্তু কি করব বলো, যেহেতু ডেলি রুটিন আমি শেয়ার করি, সেহেতু যা যা করছি সারাদিনে সেগুলো তো শেয়ার করবই। তো রাস্তা দিয়ে যা গিয়ে আসছি যখন, ওয়েদারটা খুব ভালো লাগছিল, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল একদম, কি বলবো। তো ভাবছিলাম এখানে যদি না মেঘলা এরকম ওয়েদার থাকতো একটু বসে যেতাম, তো আমার হাজবেন্ড তো চলে গেছে, আর দেখছো কীরকম কালো হয়ে গেছে। তো চলো পরে কথা হবে। তো ফ্রেন্ডস দেখো, বাড়িতে চলে তো এসেছিলাম, আবার একটু নিচে গিয়েছিলাম, তো সে তখন খুব নাস্তার জন্য আর কি মাঞ্চুরিয়ান ভেল নিয়ে এসেছি। তো দেখো আমি খাচ্ছি, আমার হাজবেন্ড এগুলো পছন্দ করে না, ও খায় না, আমি জানি না কেন আমার এটা খুব ভালো লাগে, তো আমি খাচ্ছি, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এগুলো আমার খেতে ভালো লাগে, কিন্তু এই বাঁধাকপিগুলো কাঁচা, তো তাই জন্য খেতে ভালো লাগে না, তো আমি এই বাঁধাকপিগুলো একটু বেছে বেছে ফেলে দিই, যেগুলো একটু বড় বড়, তো খেতে কিন্তু সত্যি আমার তো খুব ভালো লাগে। জানি না, আমার হাজবেন্ড একদমই পছন্দ করে না, বলে এগুলো কী খাও তুমি কী জানে, এগুলো মানে পেটের প্রবলেম হবে। আমি বলছি এগুলো মাসে একবার দুবার খাওয়াই যায়, কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, আমার যেটা ভালো লাগে সেটা আমি খাই, তো আমার হাজবেন্ড কিছু বলে না। তো তবুও বলছিল যে এগুলো কম খাওয়াই ভালো, কিন্তু আমি অনেকদিন পরেই খেলাম, তো চলো আবার পরে কথা হবে। হ্যাঁ,
তো দেখো বন্ধুরা, রাত্রিরে আবার আমি রান্না করতে বসে পড়েছি। ডেলি রুটিন, রান্না করা, খাও দাও, রান্না করো, বাড়ির কাজ করো, মেয়েদের এই হচ্ছে জ্বালা, হাউসওয়াইফদের কাজ কিন্তু কখনোই কোনো কিছু কারণেই থেমে থাকে না। সে যতই শরীর তোমার ভালো থাক, খারাপ থাক, আর যাই থাক না কেন। তো আজকে রান্না করব হচ্ছে তরুলি আলুর তরকারি, আর হচ্ছে একটু ডাল করব, আর বেশি কিছু করব না। তো এই তরুলিগুলো না একটু পেকে পেকে গেলে কিন্তু সেগুলো টক লাগে, তো আমার এটা খেতে একদমই ভালো লাগে না, আমার হাজবেন্ড পছন্দ করে, তো ওর জন্যই বেসিক্যালি রান্নাটা হচ্ছে বেশি করে মানে বলেছে বলেই আমার অতটা ভালো লাগে না। ওই খাই একটুখানি, না খেলেও তো আবার বকা দেবে, বলবে এটা খায় না ওটা খায় না এরকম বলে, তো সেই জন্য একটু একটু খাওয়াই না ভালো লাগলেও, তো সেই জন্যই আর কি। দেখো এগুলোকে কেটে নিচ্ছি, ফ্রিজ থেকে সব বার করলাম এখনই। আর কি বলো তো বন্ধুরা, ডক্টরের কাছে যে গিয়েছিলাম, এলাম অনেকটা লেট তো হয়েই গিয়েছিল, সেই বেরিয়েছিলাম হচ্ছে 1:45 সময়, আর বাড়ি এলাম 4:30 সময়। তো দেখতেই পেলে আমাদের ওখানটাতে কীরকম মানে মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি হচ্ছিল, এখন একটু বৃষ্টি থেমে গেছে, আর বৃষ্টি সেরকম হচ্ছে না, আর অল্পই বৃষ্টি হয়েছে, খুব একটা জোরে বা খুব একটা এভাবে বৃষ্টি যে হয়েছে তা নয়। তো আমার মুখটা ভালো দেখা যাচ্ছে না, আমার ক্যামেরাটা সেট করা অনেকটা মানে ভালো হয়নি। তো যাই হোক, দেখো সব কিছু কাটাকুটিগুলো করে নিচ্ছি, আর আজকের ব্লগটা মানে কি বলবো, যা তা হলো সেরকমভাবে শেয়ার করাও মানে ভালোভাবে সেরকম কিছু শেয়ারই করতে পারলাম না, তো তার জন্য কিছু মনে করো না। বাইরে বেরিয়েছিলাম কিন্তু কি বলতো, ইচ্ছে করছিল না কোনো মানে কোনো রকমভাবে ক্যামেরা করতে, সারাদিন তো রোদ্দুর ছিল, সব কিছু ছিল, যখন আমরা বাড়িতে আসার সময় ট্রেন থেকে নেমেছি তখন ওরকম ওয়েদারের অবস্থা, মানে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক বন্ধুরা, আমাদের কি বলবো, মেয়েদের কাজ মানে কষ্টের শেষ নেই, সেই কাজ তো করতেই হবে। তো আমার হাজব্যান্ড আজকে তো ডিউটিতে যায়নি, কালকে ওকে আমি যেতে দেবো না, শরীর আগে ঠিক করলে তারপরে যেতে দেবো, কারণ শরীর না ঠিক থাকলে কী করে কাজ টাজ করবে তাই না। তো যাই হোক, আর প্রচণ্ড গরম করছিল, বৃষ্টি হলে কী হবে, আর শরীরটাও একদম দিচ্ছিল না, মনে হচ্ছিল না যে কিছু করি, তো সেই জন্যেই একটু ওরকম করছিলাম, আর কি বলবো তোমাদেরকে। তো ভিডিওটা দেখতে থাকো, আর বলছি না পরে অনেক কথা বলে ফেলেছি, পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে। তো দেখো বন্ধুরা, আমি ডাল করব, তো ডাল করব বলে দেখো ডালগুলো প্রেশার কুকারে একটু সেদ্ধ করবো, এগুলো অনেকগুলোই ডাল, দুটো মানুষের যেরকম খাবার তো সেরকম, আর আমার ডাল অতটা খুব একটা ভালো লাগে না খেতে। তো দেখো ডালটা সেদ্ধ করতে দিয়ে দিলাম আমি, এবার ডালটা সেদ্ধ করতে দিয়ে দেবো, কারণ প্রেশারে একটা সিটি মারলেই মুসুর ডাল মানে সেদ্ধ হয়ে যায়, আর এত বড় প্রেশার কুকার দেখতে পাচ্ছ তো, মানে ছোটো প্রেশার কুকারটা খারাপ হয়ে গেছে, তো ওটাকে ঠিক করা হয়নি। তো দেখো প্রেশার কুকারটা বসিয়ে দিলাম, আর এখানে দেখো তরুলি আলু যে কাটছিলাম ওগুলো ধুয়ে রেখেছি, ওটাই আর কি তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম। আলু আর তরুলিগুলো সরু সরু করে কেটে রেখেছি, এটার একটা সবজি বানাবো। তো যাই হোক চলো, এগুলোকে আগে তেলে ফ্রাই করতে হবে, তো তেলে ফ্রাই করে নিয়ে আবার তোমাদের সামনে পরে আসছি, ঠিক আছে, পরে আবার কথা বলবো। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু আমার এগুলো ভাজা হয়ে গেছে আর মশলাটাও তৈরি হয়ে গেছে, তো একসাথে দিয়ে দিলাম আমি। এবার এগুলোকে ভালো করে একটু কষিয়ে নেবো, আর পেঁয়াজ আদা রসুন দিয়ে করছি, আর টমেটো দিয়েছি একটা ছোট সাইজের, যেহেতু অল্প তরকারি দেখতেই পাচ্ছ তোমরা, ক্যামেরাতে জানি না কেন অনেকটাই কিন্তু ক্যামেরাতে এত অল্প লাগে কেন জানি না আমি এটা। তো যাই হোক, এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিয়ে, আর পরে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছি, এবার আমি এর মধ্যে জল অ্যাড করব, আর পরিমাণ মতো লঙ্কা হলুদ কিন্তু আমি কষানোর সময় দিয়ে দিয়েছিলাম, তো এটাতে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যেগুলো এগুলো তেলেতে ফ্রাই করা অত ভাজতে হবে না। তো চলো রান্নাটা হতে থাক, আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো, এখনকার মতো এটুকুই, পরে দেখা হচ্ছে বন্ধুরা, ঠিক আছে চলো।